ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওতে যারা অংশগ্রহণ করবেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আগামী সিলেট টিভির পক্ষ থেকে পান্ডালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামী সিলেট টিভি আপনারা জানেন এই আগামী সিলেট টিভির মাধ্যমে আমরা সিলেট বিভাগের সিলেট জেলার প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের দুঃখ সুখ নিয়ে কথা বলে থাকি তারই ধারাবাহিকতায় আমরা এসেছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দশ নং মরিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সুনামধন্য মেম্বার জনাব শরফ সাহেবের বাসভবনে আমরা ওনার কাছে জানতে চাইব উনি করোনাকালীন সময় কিভাবে মানুষের দ্বার পানতে এগিয়ে গেছেন এবং এই ওয়ার্ড নিয়ে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং আমরা এসে দেখতে পারলাম উনি অসুস্থ মানুষ আমরা দোয়া রাখি আল্লাহ ওনাকে নিয়ে খায়াত দান করুক তো আমরা কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি আজকে অতিথির কাছে সালাম আলাইকুম জনাব সালাম আলাইকুম কেমন আছে ভালো ভালো আছি ভাই তো আসলে আমরা আপনার ইউনিয়নে সারাদিন ছিলাম সবার সাথে যোগাযোগ করলাম সবার সাক্ষাৎকার নিয়েছি আজ আসছি আপনার এখানে সাক্ষাৎ সাক্ষাৎকার এসেই দেখলাম আপনি অসুস্থ তো অসুস্থ থাকাকালীন অবস্থায় আপনার ওয়ার্ডে কীভাবে পরিচালিত হচ্ছে আমি প্রথমে আগামী সিলেক্ট ধন্যবাদ জানাই আর পরবর্তী আমি দুই হাজার ষোলো সালের জুন জুনের সাড়ে তারিখের নির্বাচনে আমি বিজয়ী হয়েছি ওয়ার ফরে আমি আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয় থানোর উদ্যোগে আমি আমার ওয়ার্ডও বিপুল পরিমাণ খাজ খরাইছি এটা আমার প্রত্যেকভাবে আমার গ্রামের মানুষ দেশ বিদেশে এরা আমার অনেক ইয়ে করছে এখন কালীন সময়ে আমি আমার সাধ্য মতো যতটুকু সরকারিভাবেও আমার নিজ সাধ্য মতো আমরা অনেক ইয়ে করছে আমাদের আত্মীয় স্বজন প্রবাসিয়ালা আমাদের গ্রামের আত্মীয় দ্বারা অনেক অনুদান করোনাকালীন সময়ে গরিব দুঃখী মানুষের দিছে বর্তমানে আমি বসুস্থ থাকাকালীন সময়েও প্রবাসীরা সরকার সরকারিভাবে অনেক অনুদান আইছে সুন্দর মতো বন্ধন করছি আমরা কাম কাজ ব্যাপারে প্রত্যেক আমার গ্রামের মানুষ আসুন আপনারা জানলে বুঝতে পারবা যে পাকিস্তান দৈনন্দিন বাংলাদেশ আলাদা হয়েছে এর পরবর্তীতে আমি পাঁচ বছরে যা সাজ করাছি বাকি চল্লিশ বছরে মানে এতো সাজু করে নাই আমাদের আমার ওয়ার্ডে কাজের তো কোনো শেষ নাই আশার কোনো শেষ নাই আমি যদি সামনেটি যদি আবার যদি আল্লাহর হুকুম হয় আর হই আমার বাই বিরাদ দেশ প্রবাসীরা আমার সাথে আসেন বা আমি খাম কাজ খুঁড়াইছি তো খরাইলেও সাজের শেষ নাই অনেক সাজ বাকি আছে চলমান আছে সামনেটি যদি আল্লাহর হুকুম হয় আমি যাই বিজয়ী হই চেষ্টা করুন যে চলমান খাসটা আগুয়ে নেওয়া লাগি আর দেশে বিদেশে যারা যারা এরা সবাই জানা আছে গতকালকে একটা কাজের উদ্বোধন করছি আমি এই শারীরিক অবস্থা নিয়ে শেষ নাই শেষ হয় না কোনোদিনও শেষ হইতো না আশা কর্ম ইউ লাগি মানে যান প্রাণ চেষ্টা করুন আরও আগুয়ে নেওয়া লাগি যতটুকু আমার দ্বারা সম্ভব হয় ভবিষ্যৎ পরিকল্পনা হইল আমি চেষ্টা করিয়া আমার ওয়ার্ডে সিসি ক্যামেরা লাগাইতাম ডিজিটাল একটা ওয়ার্ড করিয়া সিসি ক্যামেরা লাগাইয়া সিসি ক্যামেরার আওতায় সারা ওয়ার্ড আনতাম আমি সারা ওয়ার্ডটা সারা ওয়ার্ডও আমি লাইটিং করতাম আমার ওয়ার্ডে একটা ফাঁসে প্রায় গ্রামেও গ্যাস নাই আমি সর্বাত্মক চেষ্টা করবো যে গ্যাসের লাইনটা দেওয়া লাগে খাম কাজ আমার ওয়ার্ডও বেশি রয়েছে না তবে কমও নাই তা আমি শেষ করবো লাইটিং করতাম সিসি ক্যামেরার আওতায় আনতাম একটা ডিজিটাল ওয়ার্ড মানে খোলার আমার পরিকল্পনা আছে পরিকল্পনা আপনি হাতে নিয়েছেন যাই হোক আমরা অনুষ্ঠানের পা শেষ পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানটি দেশ বিদেশ প্রবাস তথা আপনার ইউনিয়ন ওয়ার্ডবাসী দেখবে তো আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্য ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আমার বক্তব্য নির্বাচন আসছে আপনারা বিবেক বিবেচনা করিয়া বিগত বিবেচনা করেন যে বর্তমান বিবেচনা করেন যে সামনে দি বিবেচনা করিয়া আপনারা চিন্তা করিয়া ভোটটা দিবে মানবতার চিন্তা করিয়া আমরা খুরুর 40 বছরর চিন্তা করব সামনে চিন্তা করব বর্তমান চিন্তা করিয়া আপনারা একটা رائے দিবা ততবনা দিয়া ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আগামী सीटेटে আমাদের ধন্যবাদ আমার দেশ বিদেশের প্রবাসী বাইরে আছেন করোনা ভাইরাসে আক্রান্ত সকলের সকলের লাগে আমি দোয়া করি আর আল্লাহ যেন সবরে দেশ বিদেশ যত মানুষ মানে করোনা আক্রান্ত অবস্থা গাছ হইন আল্লাহ তাদের বালা রাখতো সুস্থ রাখতো এইটাই আমি কামনা করি ধন্যবাদ মেম্বার সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম স্বপ্ন নয় চেষ্টা গর্ব এবার ওয়ার্ডটা উনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে চান যিনি জনসেবাকে এবাদত মনে করেছেন ওনার মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়ার্ডের মানুষের দুঃখে সুখে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান উনি বলেছেন আগামী নির্বাচনে যদি মনে করেন ওনাকে যোগ্য যোগ্য প্রার্থী হিসাবে আপনাদের ভোট দিয়ে আবারও নির্বাচিত যদি করুন তাহলে এই ওয়ার্ডের যে অসমাপ্ত কাজগুলি রয়ে গেছে যেমন উনি চিন্তা ভাবনা করেছেন এই ওয়ার্ডের সিসির আওতায় আনার এই ওয়ার্ডে গ্যাসের ব্যবস্থা করে দেওয়ার সেই ধরনের পরিকল্পনা উনি হাতে নিয়েছেন এখন বিচারের বার আপনাদের আগামী নির্বাচনে আপনারা কাকে নির্বাচিত করবেন সেই আশা রেখে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটি অনুষ্ঠানে আল্লাহ হাফেজ